আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোর দিশারে অনুষ্ঠানের এই পর্বে আবারো আপনাদেরকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারে অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস খিদমা একাডেমির চেয়ারম্যান হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনেছি, মিজানের পাল্লায় কোন জিনিসের ওজন দেওয়া হবে। হুজুর বলেছেন যে আমাদেরকে ওজন দেওয়া হবে, আমাদের আমলকে ওজন দেওয়া হবে এবং আমাদের আমল নামাকে ওজন দেওয়া হবে। হুজুরের অসম্পূর্ণ কথা হুজুরে ইনশাআল্লাহ শেষ করবেন, আর যখনই আপনারা কল করবেন আমরা আপনাদের প্রশ্নের দিকে চলে যাব। জি হুজুর, আমরা যেটা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিজানে উঠাবেন, পুরুষ এবং নারীদেরকে মিজানে উঠাবেন এবং তার আমলকে একটা বডির সুরতে একটা আকৃতি ধারণ করে সেটাকে ওজন করা হবে। এবং আমি বলেছিলাম যে সেটা শুধু কেয়ামত কেন, ইভেন কবর থেকেই আমলকে এই একটা বডি সুরতে হাজির করা হবে। এই মর্মে যে হাদিস আমি পড়েছিলাম যে কেয়ামতে যখন এই কবরে যখন একজন লোক প্রতিটি আনসার দিয়ে দিবে একজন মুমিন, তখন তার সামনে অত্যন্ত সুন্দর চেহারা, সুন্দর লেবাস পরিহিত অবস্থায় বডি থেকে ঘ্রাণ বের হচ্ছে একজন সামনে আসবে, ফায়াকুলু আবশির বিল্লাযী সুরু, এবং উনি এসে সান্ত্বনা দিয়ে থাকবে যে তুমি সুসংবাদ গ্রহণ করো, ইনশাআল্লাহ তোমার খুশির খবর রয়েছে। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, আজকে কবর যে কবরের কথা তোমাকে আগে বলা হয়েছিল। ফায়াকুলু লাহু, তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, মানাংতা, আপনি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খায়র, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনার থেকে ভালো কিছু আশা করতে পারি, চেহারাটা অত্যন্ত দয়া এবং রহমতের চেহারা মনে হচ্ছে, আপনি কে, পরিচয় দেন আপনার। ফায়াকুলু আনা আমালুকাস সালেহ, তখন ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি বলবে, আমি আপনার নেক আমল। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল কবর থেকে আমলে একটা বড়ি হয়ে যাবে। আরেকটি হাদিসে বলা হয়েছে যখন একজন লোককে কবরে রাখা হবে, এই হাদিসটি ইবনে হিব্বান, হাকিম, তবরানি সহ বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে এবং হাদিস থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসনও রয়েছে, কবরের জিন্দেগি কীভাবে হবে তারও একটা ইনফরমেশন হাদিসে রয়েছে। কারণ কবরে যখন আমরা দফন করে চলে আসি, কবরের ভিতরে কী হইতেছে হয়তো সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। আজ পর্যন্ত কোনো ওয়েবসাইট অথবা কোনো মনে করেন অনলাইনে কোনো ইনফরমেশন আপনি পাবেন না, এটা পাওয়ার একমাত্র লাইন হলো ওয়াহী এবং ওহির মাধ্যমে আমাদেরকে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যখন ইন্নাল মাইতা উযিয়া ফি কবরিহি, যখন কবরে রাখা হয়, আন্নাহু ইয়াসমাউ খাফকা নিকালিহিম, এতটুকু দূর পর্যন্ত লোক চলে আসার পরে যে এখন পর্যন্ত কবরের মুর্দা হয়তো তাদের জুতার আওয়াজ শুনতে পাইতেছে। ফা ইন কানা মুমিনান, যদি ওই লোক কবরে রাখার পরে মুমিন হয়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তখন নামাজ তার মাথার দিকে আসবে। ওয়াকানা সিয়ামু আন ইয়ামিনিহি, রোজা আসবে ডান দিকে। ওয়াকানাতিজ যাকাতু আন শিমালিহি, যাকাত আসবে বাম দিকে। মাথার দিকে নামাজ, ডান দিকে থাকবে রোজা, বাম দিকে থাকবে যাকাত। ওয়াকানা ফাইলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সালাতি ওয়াল মারুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, এবং জীবনে যত ভালো কাজ করেছিল, যাকাত, সাদাকা, চ্যারিটি, সৎকাজের আদেশ এবং মানুষদেরকে এহসান, এই সবগুলো তার পায়ের দিকে এসে তাকে সংরক্ষিত করে রাখবে, বেষ্টন দিয়ে রাখবে। এই হাদিস থেকে বোঝা গেল নেক আমলগুলো কবরে একটি আকৃতি ধারণ করে ওই ব্যক্তিকে পাহারা দিতে শুরু করবে। সুবহানাল্লাহ। তারপরে যখন এই পানিশমেন্ট মাথার দিকে আসতে থাকবে, ফাতাকুল সালাত, তখন নামাজ শব্দান করে বলবে, এই ব্যক্তি নামাজই, আপনি এই আজাবকে এইদিকে আসার কোনো পারমিশন দেওয়া হবে না। সুম্মা ইউতানি সারিহি, যখন লেফট দিকে বাম দিকে যখন আজাব এই ব্যক্তির কাছে আসতে শুরু করবে, ফাতাকুল যাকাত, যাকাত বাধা দেবে। এইভাবে প্রতি দিকে যখন আসতে থাকবে, প্রতি সাইডে যে আমল যারা রয়েছে সেই আমল তাকে আটকাইতেই থাকবে, তখন এই আজাবটা এই কবরে আসতেই পারবে না, অর্থাৎ এই কবরে জিন্দেগি সেভ করে ফেলবে আমলগুলো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকেও বোঝা গেল যে কবরে রাখার পরে আমাদের প্রত্যেকটি আমল একটি সুরত এবং আকৃতি ধারণ করে আমাদেরকে পাহারা দেওয়ার কবরে আসবে। আরেকটি হাদিস, যে হাদিসের মাধ্যমে পরিষ্কার বোঝা যায় কিয়ামতের দিন প্রত্যেকটি আমলকে একটা বডি এবং একটা আকৃতির মাধ্যমে রূপান্তরিত করা হবে। এই মর্মে হযরত আবু দুরদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রাওয়ায়ত, হাদিসটি মুসনাদে আহমদ এবং তিরমিজিতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ما من شيء يوضع في الميزان أثقل من حسن الخلق وإن صاحب حسن الخلق لا يبلغ به درجة صاحب الصوم والصلاة. যে মিজানে সবচেয়ে বেশি ওজন দিবে যে আমলগুলো যেটা আমাদের মূল টপিক ছিল যে স্পেশাল আমল ফর মিজান যে যে স্পেশাল আমল যেগুলোর মাধ্যমে মিজানে রাখার পরে বেশি ওজন দেবে এবং স্কেলকে নেকি স্কেলকে ভারী বানিয়ে ফেলবে এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে ভালো চরিত্র গুড ক্যারেক্টার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন লোক শুধু তার ক্যারেক্টার ভালো সে হয়তো রাত্রে তাহাজ্জুদ পড়ে না সে হয়তো রাত্রে জেগে নফল নামাজ পড়ে না কিন্তু আরেকজন মানুষ হয়তো তার চরিত্র খুব ভালো না কিন্তু সারা রাত সজাগ থেকে তেলাওয়াত করে নফল নামাজ পড়ে দোয়া করে ইস্তেগফার করে তওবা করে দুরূদ শরীফ পাঠ করে এবং সারা জীবন দিনে রোজা রাখে হয়তো তার চরিত্র খুব একটা ভালো নয় মানুষের লগে ব্যবহার খুব একটা উত্তম নয়। নবী যে বলেন যে একজন মানুষ যদি তার মানুষের সঙ্গে ব্যবহার এবং তার আর আখলাক এবং ক্যারেক্টার তার চরিত্র ভালো হয় এই ভালো চরিত্রের মাধ্যমে সারা রাত সজাগ থেকে এবং সারা লাইফ জীবনে নফল রোজা রেখে যে সব যে দরজা পাওয়া যাবে ওই লোকটা কিন্তু সেই দরজা পেয়ে যাবে এবং এই গুড ক্যারেক্টার ওজন করার পরে তার ওজনটা এত বেশি হবে যে সারা জিন্দগি নফল রোজা রাখার পরেও সারা জিন্দগি রাত্রে জেগে ইবাদত করার যে সব ছিল সে সব আল্লাহ পাক তাকে দান করবেন। অতএব হাদিস থেকে বোঝা গেল আমলকে ওজন করা হবে এবং সবচেয়ে বেশি ওজন দেবে যে আমল তার মধ্যে একটি হলো ভালো আখলাক ভালো চরিত্র। এই মর্মে আরেকটি হাদিস হযরত আবু মালিক আশরি থেকে রাওয়ায়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ইমান পবিত্রতা এটাও ইমানের একটি অংশ এবং আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ বলে আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ পর খুশি হয়ে যান তেখলা শরীফ পর ভিত্তি করে কোনো ব্যক্তির একবার আলহামদুলিল্লাহর সওয়াব এত বিশাল সওয়াব হতে পারে যে এটার মাধ্যমে পুরা স্কেল যে স্কেলের মধ্যে সাত আসমান সাত জমিন রাখলেও বরবে না এই এক আলহামদুলিল্লাহর সওয়াব যদি আল্লাহ যখন খুশি হয়ে যাবেন চাইলে আল্লাহ পাক এখলাসের উপর ভিত্তি করে এক আলহামদুলিল্লাহ বলার সওয়াবের মাধ্যমে এই পুরা স্কেলকে আল্লাহ পাক ফুল করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহকে ওজন করা হবে। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটি কলিমার সওয়াব এত বেশি হতে পারে কারো ক্ষেত্রে আসমান এবং জমিনের মধ্যখানে যা জায়গা রয়েছে নবী ইসলাম বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যখানে যে খালি জায়গা রয়েছে পুরো জায়গা আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ সবকে যদি একত্রিত করা হয় সারা জায়গা ভরে ফেলবে এত সব আল্লাহ পাক কারো আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর উপর আল্লাহ পাক দান করবেন। ওয়াসসালাতু নূর নবীজি বলেন হে আমার উম্মতেরা জেনে রাখো নমাজ হলো লাইট আলো ওয়াসসাদাকাতু বুরহান এবং সাদাকা হলো একটা প্রুফ মুমিন এবং ইমানের প্রুফ আল্লাহর মহব্বত আছে তার প্রুফ ওয়াসসাবরু জিয়াউন এবং যারা সবর ধৈর্য ধারণ করবে সেটা হবে তার অন্ধকারের লাইট ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক নবীজি বলেন কোরআন হবে কারো পক্ষে কারো বিপক্ষে হুজ্জাত কুল্লুন নাস ইয়াগদু এবং বলেন জেনে রাখো আমার উম্মতেরা প্রতিদিন মর্নিংয়ে প্রত্যেকটা লোক ঘর থেকে বাইর হওয়ার পরে যে কাজগুলো করে কেহ এই কাজের মাধ্যমে নিজেকে নিজের দরজাকে আপ করতেছেন কেহ আবার নিজেকে ধ্বংস করতেছেন। এই সব হাদিস থেকে পরিষ্কার হলো যে আমালকে ওজন দেওয়া হবে। আরেক হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন অনেক হাদিস রয়েছে হয়তো সবকটি বলা সম্ভব হয় না জাস্ট দুই একটি আমি বলতেছি। হযরত আবু উমামা বাহিলি থেকে রাওয়ায়ত উনি বলেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি উনি বলেছেন ইকরাউল কোরআন হে আমার উম্মতেরা তোমরা কোরআন তিলাওয়াত করবে কোরআন তিলাওয়াত করবে কোরআন তিলাওয়াত করবে। আল্লাহু আকবার আমরা একসময় দেখেছি আমরা ছোটবেলা আমাদের প্রতিটি বাড়িতে ফজরের পরে কোরআন তিলাওয়াত ছিল আজকে হয়তো এই ব্যাপারে আমরা অনেক পিছনে রমজান আমরা তিলাওয়াত করেছি আমরা যেন কোরআনকে আমরা কন্টিনিউ করতে পারি। নবীজি বলেন হে আমার উম্মতেরা তোমরা কোরআন তিলাওয়াত করবে ঘরে কোরআনের পরিবেশ তোমরা কায়েম করবে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবিহি কারণ যদি তোমরা কোরআন তিলাওয়াত করো এই কোরআন তিলাওয়াত কিয়ামতের কঠিন দিনে তোমাদের জন্য সুপারিশ করবে তোমাদের জন্য সুপারিশ করবে। ইকরাউজ জাহরাওয়াইন বিশেষ করে কোরআনের দুইটি সূরা সুরাতুল বকরা এবং সুরায় আল ইমরান তোমরা তিলাওয়াত করবে
فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان. কঠিন কিয়ামতের দিন এই দুনু সুরা যারা তিলাওয়াত করবেন তাদের জন্য আবর হয়ে ক্লাউড হয়ে মেঘের কালনি হয়ে তাদের উপর ছায়া দান করবে দুটি সুরা। এই হাদিস থেকেও বোঝা গেল এই আমলকেও একটা এটা ওজনে এবং শেষ পর্যন্ত এই মিজানের পাল্লাকেও বাড়ি করবে এই দুইটা। সেখান থেকেও প্রমাণ হলো যে আমলকে ওজন করা হবে। পরিশেষে আমরা ব্যক্তিকে ওজন দেওয়া হবে, আমলকে ওজন দেওয়া হবে এবং আমল নামাকে ওজন দেওয়া হবে। আমল নামাকে ওজন দেওয়া হবে এই মর্মে তো অলরেডি আমি একটি হাদিস আপনাদেরকে ওদিন বলেছিলাম যে কেয়ামতের কঠিন দিনে একজন লোককে হাজির করা হবে যার জিন্দগিতে যে গুণা করেছে শুধু গুণার দফতর এবং রেজিস্টার এবং ফাইল যেগুলো সেগুলো এত বিশাল হবে যতটুকু পর্যন্ত চক্ষু ধরতেছে এবং এই ধরনের তার ফাইল হবে 99। আল্লাহ বলবেন যে এর মধ্যে থেকে এমন কি কোনো রয়েছে যেগুলো তুমি অস্বীকার করতে পারো? তখন এই ব্যক্তি বলবে আল্লাহ আমার অস্বীকার করার কোনো সাধ্য নাই। সে তার ভিতরে ডর এবং ভয় চলে আসবে। শেষ পর্যন্ত আল্লাহ ছোট্ট একটি কাগজের পিস বার করে বলবেন এই কাগজটা নিয়ে তুমি যাও আর ওটা ওজন দাও। যখন অপর দিকে উঠানো হবে সে ফলে রাজি হবে না, মনে করবে যে এই ছোট্ট একটি কাগজ এই 99টি বড় বড় ফাইলের সম্মুখে আমি উঠাইলে কী ফায়দা হবে। শেষ পর্যন্ত ওই একটি কাগজ যেখানে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ছোট্ট কাগজ যখন ওঠানো হবে তখন নবীজি বলতেছেন এই মিজানের নেকির পাল্লাটা বাড়ি হয়ে 99 গুনাহের যে দফতর যেগুলো ছিল বড় বড় বিশাল সেগুলো উপরে উঠে যাবে এবং এই কলিমার এই কাগজের টুকরা ওজনের কারণে সেটা বাড়ি হয়ে যাবে। কারণ আল্লাহ নিজে তখন বলবেন ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, কারণ আল্লাহর নামের এত ওজন এবং আল্লাহ কলিমার এত ওজন যে সারা পৃথিবীর সব জিনিসের ওজন কিন্তু এই আল্লাহ এবং আল্লাহর কলিমার যেখানে রয়েছে সেই ওজনের সঙ্গে সমান হতে পারে না। এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল যে কিয়ামতের দিন আমল নামাকে ওজন দেওয়া হবে, ব্যক্তিকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে, আমল নামাকে ওজন করা হবে, যাতে করে তিন প্রকার ওজনের মাধ্যমে যেন পরিষ্কার হয়ে যায় আমরা জান্নাতি না জাহান্নামি, আমাদের জন্য কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ না থাকে। যেহেতু প্রথমে অস্বীকার করেছিল বন্দা, সেই অস্বীকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বোঝানোর জন্য আল্লাহ পাক এইভাবে তিন ব্যবধান দেওয়ার পরে নিশ্চিত করবেন এবং আল্লাহ পাক প্রমাণ করবেন আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম করা হচ্ছে না। আল্লাহ যেন আমাদের নেকির পাল্লাকে যেন বাড়ি করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আল্লাহু আকবার। হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, যে কথাগুলো হুজুর বলেছেন এই কথাগুলো যদি আমাদের মাইন্ডের মধ্যে আমরা যদি একটু চিন্তা করি তাহলে সব সময় কিন্তু আমরা এই চিন্তায় বিভোর থাকতে হবে আমার নিজের কি হবে, কবরের জগতে কীভাবে শাস্তি থেকে আমি নিজেকে রক্ষা করব, মিজানের পাল্লাকে কীভাবে আমি ওজনদার করব, এই বিষয় নিয়ে তো আমি চিন্তামগ্ন থাকব। তাহলে আমার থেকে তো কোনো মানুষ আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া তো আমার দ্বারা সম্ভব হবে না। আমি যদি নিজের চিন্তা করি আমি কীভাবে বাঁচব, আর আমাদের আমল আমাদের কথা সব কিছুর ওজন দেওয়া হবে হাদিসের দ্বারা হুজুর আমাদের সামনে যেভাবে উপস্থাপন করলেন। আমরা যেন আমাদের জীবনকে এভাবে গঠন করতে পারি যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। এত সুন্দর বাসায় সুবহানাল্লাহ বলছেন যে আমাদের কথা আমাদের চরিত্র আমাদের আখলাক যদি আমরা ঠিক করতে পারি, আমরা যদি সুন্দরভাবে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বার এবং আমাদের যাদের সাথে আমাদের উঠা বসা তাদের সাথে যদি আমরা সুন্দরভাবে চলা কথা বলতে পারি এটার ওজন সবচেয়ে বেশি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি বাড়ি করবে। আমরা সবাই যেন এদিকে একটু খেয়াল রাখি। আর হুজুরি একটি কথা কিন্তু এই ফাঁকের মধ্যে বলেছেন তেলাওয়াতে কোরআন, এটা যেন আমরা জারি রাখতে পারি। আগেকার উম্মত বা বুজুর্গানে দিনের আমল তো ছিল সাত মঞ্জিল দেখবেন কোরআনে, সাত দিনে তারা কোরআন খতম করতেন। আমরা সাত দিনে পারি না, আমরা তো চার মাসে পারি, তিন মাসে পারি, এক মাসে পারি। চার পাঁচটা পেজ পড়তে মাত্র 10 মিনিট লাগে। 10টা মিনিট যদি আমরা প্রতিদিন কোরআনকে দেই তাহলে কিন্তু চার মাসে তিন মাসে আমরা একটা খতম করতে পারি। অনেকের অভ্যাস আছে প্রতিদিন আমরা ইয়াসিন পড়ি, হুজুরও বলেন এই কথা, সূরা রহমান পড়ি, কিন্তু কোরআন খতমের যে সওয়াব এর থেকে অনেক দিন আমরা অনেক মাহরুম হয়ে যাই। আমরা যেন প্রতিদিন তিন চার পেজ আমরা যেন পড়তে পারি, এর দ্বারা কিন্তু তিন চার মাসে আমরা কোরআনের একটি খতম আমাদের দ্বারা হতে পারে। আর সূরা বাকারা এবং সূরা আলে ইমরান কোরআন যখন আমরা পড়ব খতম করব তখন এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে। আর আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে এই কঠিন হাসরের ময়দানে হয়তো আমাদেরকে মুক্তি দিয়ে দিতে পারেন। প্রচুর কলার আমাদের সাথে আছেন, আমরা দেখি আজকের প্রথম কলার কে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন
আমার একটা প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহাজ্জুদের পর সূরা আলে ইমরানের 11টা আয়াত পড়তেন? আর একটা প্রশ্ন, অনেকে এখন বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি বলা ঠিক না? শুধু নাকি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি বলা যাবে না সাথে সাথেই? এসব আমাকে একটু বলবেন প্লিজ। হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জি বলেন। দুইটা প্রশ্ন করতাম চাইছিলাম। জি জি বলেন। আমার একটা প্রশ্ন হইল, যে আমি যখন তাজিদ পড়ি আমি ওয়াইলুল্লি কুল্লি থেকে আরম্ভ করি, তো 10 রাকাত পড়ি, আর পরে যেন গিয়া মানে আরো শেষ 2 রাকাত পড়তে আলাম না শাহ লেখা অগুয়ায়, আর অদ্দুহা অগুয়ায়। তো অগতা জানতে চাইছি যে আগর রেখা তো ছোট সুরা, আর পর রেখা তো বড় সুরা, এরকম ফোড়া যায়নি অগতা আমার বলা হরে হইবে, আমি ফোন ডাকি আনলে। আর আরেকটা প্রশ্ন হইল, যে মুকরিব যখন নামাজ পড়ি, নামাজ পড়ি ফয়লা 2 রাকাত, তো আমরা হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে জানলাম যে ফয়লা কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস পড়িয়া পড়তে, জাজাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি, আমার একটা প্রশ্ন গত মঙ্গলবার একটা প্রশ্ন সংযুক্ত আর কি, অজু ব্যাপারে। জি যে অজু ঘোড়া বাদে আমি গত মঙ্গলবারে একজনে জিজ্ঞেস করছিল যে গ্যাস আই ওই অজু যায় কি বারবার, জি তো এই সমস্যা কিছু প্রায় আমারও হয় বা হলো হয় মানুষের, তো অনেক সময় দেখা যায় যে গ্যাস রে আখানি রাখা রাখা যায় মানে গ্যাস রে বিচ্ছিন্ন। জি, এখন আমি আরো দিন হুজুরে কইছো না, একদিন শুনছি ও সানের লোক যে ইলাদুল আখটাই আর রাখো, তো নমাজ হয়ে দিব বা ঠোর জিনিসটা করা ঠিক না, তো আমি অবুতার লাগে ভালো করে জানতাম যে নমাজ হইব নিব আমাকে হুজুরে হইবা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন করছি হুজুরে জিকে দাম জেনে জেনে এসা ফোর্স জেনে সাইজে হাত ফোরন জবে টানতে তো ফোরন নেই, ফোর সাইজে হাত 2 রে হাত সুরা দিয়া, 2 রে হাত বাদ 2 রে হাত খালি আলহান দিয়া, জি বেটিন তো সমান লহান ফোরন নিয়ে ওখানটা কইবা। আর উত্রি নমাজ জেনে উত্রি নমাজ কিলা ফোর আল্লাহ 2 রে হাত ফোর আল্লাহ আকবার হইরা জীবন আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমার 2টা প্রশ্ন। ইজাজুল জিলাতিল আর 2 জন সুরা পড়তেন, আমি একটা বইয়ের মাঝে পাইছিলাম যে ও সুরা পড়লে একবার পড়লে কোরআন শরীফের 3 অংশের সওয়াব মিলে, একটা কত আন হাসা মিটা ওখানটা জানতাম। আচ্ছা, আর আরেকটা হইলে আমরা যে নফল নমাজ পড়ি, আয়াতুল কুরসি পড়ি এক রাখা, তো বাদর রাখা তো 3 বার কুল হুয়াল্লাহ পড়ি, একটা ঠিক আছে নি কুল 3 বার কুল হুয়াল্লাহ পড়া? কোন নমাজও নফল নমাজ, এমনি যে নফল নমাজ আমরা পড়ি, আয়াতুল কুরসি পড়লাই এক রাখা, তো বাদর রাখা তো 3 বার কুল হুয়াল্লাহ পড়ি, ঠিক ঠিক আছে নি? যদি ঠিক হয় না, তো আমরা মনে হয় 3 বার কুল হুয়াল্লাহ বলে তো কত মর সব ও ও আশায় পড়ি একে, তো একটা কত খান হাসা। ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি, আপনার কি প্রশ্ন? টিভির আওয়াজটা একটু ডাউন করতে হবে। আপনার প্রোগ্রাম খুব সুন্দর লাগে আমরা দেখি। আর আমার একটা প্রশ্ন সাজা কইয়া দিবা, যে যে আয়াতুল কুরসি নাই নে ওহাল আলি লাগা যে মনে শেষ করতাম নে না, হজিয়ত হুম ফিহা খালিদুন, কোন গ্যাসের ফলে কোনটা করলে ভালো হইব, কোন জায়গায় আয়াতুল কুরসি কইতে পারছি ইনশাআল্লাহ? হুজুর খুব জাজাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কোলের দিকে আমরা ফিরে আসব। আজকের প্রথম যে বোন জানতে চেয়েছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর রসুল
সূরা আলে ইমরানের লাস্ট 11 আয়াত পড়তেন এই বিষয়টাকে হাদিসের সম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে যথেষ্ট তেলাওয়াত করতেন কুরআন শরীফ অনেক অংশ তেলাওয়াত করতেন পুরো একদিন তো পুরো সূরা বকরা তারপরে প্রথম একই রাকাতে সূরা বকরা শেষ করে সূরা আলে ইমরান সূরা নিসা তিনটি সূরা এক রাকাতের মধ্যে পড়েছেন এবং মাঝে মধ্যে তিলাওয়াত তাহাজ্জুদ শেষ করার পরেও কোরআন শরীফ বিভিন্ন অংশ তিলাওয়াত করেছেন রেগুলারলি সূরা আল ইমরানের 11 আয়াত পড়েছেন বলে এই মর্মে কোনো হাদিস না থাকলেও কোরআন শরীফের যে কোনো অংশ আল্লাহ নবী বিভিন্ন সময় পড়েছেন আপনিও পড়তে পারেন আমরাও পড়তে পারি এজন্য হাদিস তারা প্রমাণিত আছে নবী করিম ইসলাম তাহাজ্জুদের সময়ে যেগুলো পড়েছেন তার মধ্যে আল ইমরানও পড়েছেন বিশেষ করে নামাজের মধ্যে পুরাই আল ইমরানও পড়েছেন অতএব রাত্রে আপনি এগুলো তিলাওয়াত করতে পারবেন কোনো সমস্যা মানে নামাজেও পড়তে পারেন নামাজ ছাড়া এমনিও পড়তে পারবেন আর কিন্তু নামাজের পরে তাহাজ্জুদের পরে রেগুলার সূরা আলে ইমরান 11 11 আয়াত পড়েছেন লাস্টের এই মর্মে কোনো হাদিস ক্লিয়ার নাই জাযাকুমুল্লাহ দ্বিতীয় প্রশ্নটা আসলে খুবই দুঃখজনক যে কে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মানে জিকির করবেন যে এভাবে মানে তাসবিহ পড়তে পারবেন না শুধু প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে আল্লাহর তৌহিদের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে ঠিক রিসালত নবী করিম সাল্লাম রসুল আ অংশের উপর আমাদের অবশ্যই মান আনতে হবে তৌহিদ এবং রিসালত যে কোনো একটা অংশ মানলাম আরেকটা অংশ না মানলে ইমানই কামিল হবে না এবং আমরা আজকে যে হাদিস থেকে বোঝা গিয়েছিল যে আমল এই সহিফায় আমলকে অজন্ত হবে সেখানে তো আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু আশাদু মুহাম্মদ আব্দু রসুল এই পুরো কলিমার অজনটাই সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে অতএব অবশ্যই কলিমার মধ্যে বাকি যে অংশ আমরা অবশ্যই পড়বো হ্যাঁ জিকিরের ক্ষেত্রে যদি কেহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে এই অংশটুকু জিকির এটা আলাদা কথা বাট এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করার পরে আমাদের আসলাফ এবং আমাদের আকাবিদের আমল রয়েছে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে পুরো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো কলিমাও রিপিট করেন কেন যে আমরা ইমানকে আমরা নিউ করলাম যে আমরা ইমান আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র আল্লাহকে মানলেই চলবে না আল্লাহ যেহেতু রসুলকেও পাঠিয়েছেন রিসালতকেও মানতে হবে আতিউর রসুল ও আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহর এতাত করতে হবে রসুলের এতাত করতে হবে ইমান আল্লাহর উপর যেভাবে আনতে হবে রসুলকেও আমরা বিশ্বাস করতে হবে জাযাকুমুল্লাহ এরপরে বোন আরেক বোন দুটি প্রশ্ন রেখেছেন যে তাহাজ্জুদের নামাজে তিনি মানে 12 রাকাত পড়েন সূরা ওয়াইলুল্লি থেকে শুরু করেন আর লাস্ট 2 রাকাতে প্রথম রাকাতে ওয়াদ্দুহা আর প্রথম রাকাতে আলাম নাসরা আর দ্বিতীয় রাকাতে ওয়াদ্দুহা এই যে তার সিরিয়াল বা বড় এবং ছোটর যে ব্যাপার এটা কি নামাজে কোনো অসুবিধা হবে বোনের কথাটা আমার কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয় নাই যদি মনে করেন উনি নামাজ পড়তেছেন ওয়াইলুল্লি কুল্লি থেকে শুরু করে দুই রাকাত করে পড়তেছেন এক পর্যায়ে তো লাস্টের 2 রাকাতে উনি পড়ছেন প্রথম রাকাতে কুলাবিল ফালাক আর পরের রাকাতে কুলাবিন্নাস এরপরে আবার হয়তো একদম লাস্টের 2 রাকাতে উনি ওয়াদ্দুহা এবং আলাম নাসরা পড়েছেন যদি প্রশ্ন এইভাবেই হয় যে আমি সূরা নাস পর্যন্ত পড়ার পরে আমার লাস্টের 2 রাকাতে আমি আবার ব্যাক ওয়াদ্দুহা পড়লাম আলাম নাসরা পড়লাম তো এই ব্যাক হওয়ার কারণে কোনো সমস্যা হবে না তার আনসার হলো যে কোনো সমস্যা হবে না যেহেতু আপনি আলাদা 2 রাকাতে পড়তেছেন আরেকটা প্রশ্ন যে আমি প্রথম যে কয়েক রাকাত পড়লাম এই রাকাতগুলোতে আমার সূরা ছিল একটু শর্ট লাস্টের 2 রাকাতে আমার 2টা সূরা একটু লম্বা হয়ে গেল এতে কোনো সমস্যা না কোনো সমস্যা হবে না আরেকটি প্রশ্ন যে যদি আপনি ওয়াদ্দুহা এবং আলাম নাসরা এলাকার মধ্যে সিরিয়াল আছে কোরআন শরীফে যেহেতু ওয়াদ্দুহা আগে আলাম নাসরা পরে তা আপনি পরের সূরাকে পরে রাখবেন যে তারতিব কোরআন শরীফে আছে সেই তারতিবকে লেহাজ করেই পড়তে হবে ইচ্ছাকৃতভাবে আমরা অবশ্যই সেই তারতিবকে আমরা ভঙ্গ করব না পরের সূরাকে পরে আগের সূরাকে আগে পড়ব কিন্তু প্রতি রাকাত প্রতি নামাজে অতএব তাহাজ্জুদের নামাজ প্রত্যেক 2 রাকাতের সিরিয়ালে আমরা এটা মেনটেন করব কিন্তু মনে করেন আগের 2 রাকাত পড়লাম 2 সূরা দিয়ে এর বাদে নেক্সট 2 রাকাতে হয়তো কোরআন শরীফের ব্যাক কোনো জায়গায় চলে গেলাম এটা সমস্যা হবে না কিন্তু যে নামাজে যে রাকাতে আপনি পড়েছেন নেক্সট রাকাতে কিন্তু অবশ্যই কোরআনের তাওহীদ রক্ষা করতে হবে ঠিক আছে যদি এভাবে হুজুর যেভাবে বলছেন একটু কনফিউজ এভাবে যদি হয় যে তিনি প্রথম রাকাতে ওয়াইরুল্লি প্রথম বাদে পরের রাকাতে ওয়ালাসরি এভাবে যদি উল্টা তিনি যান এটা তো আবার এটা মাকরু হবে এটা হবে না কারণ তিনি তার শেষ কথায় মনে হচ্ছে যে প্রথম রাকাতে আলাম নাসরা দ্বিতীয় রাকাতে ওয়াদ্দুহা এভাবে আমার মনে হচ্ছে যে তিনি ওয়াইলুল্লি থেকে উল্টো পড়েছেন এভাবে তো এটা না না এভাবে হবে না মানে ধারাবাহিকতা রক্ষা করতে হবে সিরিয়াল মেইনটেইন করতে হবে জি জি জাযাকুমুল্লাহ খাইর আর দ্বিতীয় প্রশ্নটা করেছেন যে ফজরের সুন্নত নামাজে আল্লাহর রাসূল নাকি কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়েছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে পড়েছেন, নতুবা মারিবেন মাঝে ফজরের সুন্নতের কথা মানে হয় বলছেন, আমি মারিবের কথা বলেছিলাম যেটা শুনেছিলাম। যদি প্রশ্ন হয় তাকে মাগরিব সম্পর্কে, তো মাগরিবে নবী করিম ইসলাম কেসার এম ফসল পড়েছেন, শর্ট সুরাগুলো পড়েছেন, যেটা শুরু ইজার জুল জিলা থেকে ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, এই সুরায় জিলজাল থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত সুরা যেগুলো বাট্টি বাট্টি সুরা রয়েছে, এই সুরাগুলো নবী করিম ইসলাম বেশিরভাগ মাগরিবে নামাজে পড়তেন। এর ভিতরে যেহেতু সুরাতুন নাস, সুরাতুল ফালাক এবং নাস রয়েছে, নবী করিম ইসলাম এই সুরাগুলো মাগরিবে নামাজে পড়েছেন। ফজর নামাজে নবী করিম ইসলাম একদিন পড়েছিলেন কুরআনুল ফালাক এবং নাস দিয়ে, টাইম শর্ট ছিল, নতুবা নবী করিম ইসলাম ফজর নামাজে হামেশা তেওয়াল ফসল লম্বা সুরা যেগুলা, অর্থাৎ সুরায় হুজুরাত থেকে শুরু করে ওয়াসসামা ইজাতিল বুরুজের আগ পর্যন্ত যে সুরা যেগুলো রয়েছে, নবী করিম ইসলাম অধিকাংশ সময় এই সুরাগুলোই ফজর নামাজে পড়তেন। জাযাকুমুল্লাহ। এবং ফজরের সুন্নতে পড়তেন, ফজরের আগের সুন্নতে পড়তেন নবী করিম ইসলাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন বেশিরভাগ সময়ে। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন রেখেছেন যে তিনি গত সপ্তাহে আমাদের সাথে ছিলেন প্রোগ্রামে, মানে একটা প্রশ্নের আনসারে আপনি বলেছিলেন, আর এই নিয়ে তার একটু মানে পরিষ্কার হওয়ার জন্য তিনি প্রশ্ন রেখেছেন যে যদি তার অজু যাওয়ার মানে গ্যাস বের হওয়ার এইটা যদি থাকে, আর যদি তিনি নমাজের মধ্যে আটকিয়ে নমাজটা শেষ করেন, এভাবে ঠিক আছে কি আপনার? সাধারণ অবস্থায় আমরা যারা সুস্থ, টয়লেটের কোনো তাকাজা, পেশাব বা পায়খানার তাকাজা বা পেটে গ্যাস ইচ্ছাকৃতভাবে আটকিয়ে রেখে নামাজ যদি আমরা পড়ি, তাহলে হাদিসে তা নিষেধ এসেছে এবং নামাজ মকরু বা নামাজটা হয়ে যাবে। অতএব আপনি চ্যানেলে যে কথা শুনেছেন সত্যি শুনেছেন, উনি যে কথা বলেছেন ঠিকই বলেছেন। বাট আপনাদের ক্ষেত্রে যাদের ওজোর রয়েছে, ওজোরের একটা পর্যায়ে হলো যে আপনি চেষ্টা করে আটকিয়ে রেখে নামাজ শেষ করে দিতে পারেন, যদি এইভাবে হয় তাহলে আপনি এইভাবেই করবেন। আরেকটি ওজোর হলো যে মনে করেন চেষ্টা করে উনি আটকায় রাখতেই পারেন না, উনার ওযু চলেই যায়, চারটা রাকাত নামাজ পড়তেই পারেন না, তাহলে উনি মাযুরের লিস্টে চলে গেলেন। উনি ওযু করে নামাজ শুরু করবেন, এতে যদি নামাজের ভিতরে উনি চারটা রাকাত নামাজ পড়ার পরিমাণ সময় উনি রাখতেই পারেন না, গ্যাস আউট হয়েই যায়, উনি ইগনোর করে এইভাবে নামাজ পড়তে থাকবেন এবং প্রতি অক্তে নামাজ পড়বেন। ওই সমস্ত মাযুরের জন্য যারা মনে করেন চারটি রাকাত নামাজ ওযু রাখিয়ে পড়তে পারেন না কোনো ওজোরের কারণে, তাহলে এই ওজোরের কারণে ওনার ওযু ভাঙবে না, প্রত্যেক অক্তে ওযু করবেন, এই অক্ত চলে গেলে অথবা নতুন অক্ত ঢুকলে ওদের কিন্তু ওযু আবার চলে যাবে, আমাদের নয়। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। এক বোন তিনটি প্রশ্ন রেখেছেন যে এশার ফরজ নামাজ যেভাবে পুরুষরা পড়েন, মানে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পরে সুরা এড করেন এবং শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়েন, মহিলারা কি সমান পড়বে? পুরুষ এবং মহিলার নামাজের 95% এই সমান রয়েছে। বিশেষ করে এই যে পয়েন্ট আপনি যারা বলেছেন যে ফরজের প্রথম দুই রেখাতে আলহামদুর পরে সুরা মিলানো এবং ফরজের লাস্টের রাকাতগুলোতে, চাই এক রাকাত হোক মাগরিবে অথবা দুই রাকাত হোক জোহর আসর এশায়, এই নামাজ লাস্টের এক অথবা দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়ব, তার সঙ্গে কোনো সুরা মিলাবো না, এটা আমাদের জন্য পুরুষের জন্য যেভাবে, আপনারা মাহবুবদের জন্য সমান, কোনো ব্যবধান নয়। লাস্ট মিনিটে হুজুর ব্রেকে আমরা যাব, উইথির নামাজের শেষ রাখাতে তিনি যেভাবে বলেছেন যে তিন নম্বর রাখাতে সুরা পড়ার পর আল্লাহ আকবর বলে কি দোয়া একনত পড়বেন? অবশ্যই দোয়া একনত পড়বেন। জাযাকুমুল্লাহ খাইর। একটি প্রশ্ন রয়ে গেছে, মাগরিবের নামাজ কিভাবে আপনি ফরজ কিভাবে পড়বেন? হুজুর ইনশাআল্লাহ বলবেন, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, exist